হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটা দারুণ সংবাদ দিচ্ছি, একটি বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। দেখেন, আমাদের সময় টিভি যে আছে, সময় টিভি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে। দেখুন, ইথেরিয়াম 2.0 নাম দিয়ে দিয়েছে। দেখুন, এখানে আমি যদি সার্চ দেই সময় টিভি, সময় টিভি দিয়ে দেখুন, সময় টিভি যদি সার্চ দেই, দেখুন এখানে, দেখুন সাবস্ক্রাইবার 17 মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের সময় টিভির। দেখুন এখানে 17 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিন্তু এখানে একটা ভিডিও নাই। দিস চ্যানেল ডাজ নট হ্যাভ এনি কন্টেন্ট। দেখুন সময় টিভির কী হলো। আসলে বাংলাদেশে যে সব থেকে বড়ো সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল হচ্ছে সময় টিভি, বাংলাদেশের ভিতরে সব থেকে বড়ো চ্যানেল হচ্ছে সময় টিভি। সময় টিভি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে। দেখুন এই যে সময় টিভির আরও একটা, কিন্তু ইথেরিয়াম 2.0 এখানে, এটাও কিন্তু সময় টিভির যতগুলো আছে তাদের চ্যানেল। দেখুন সময় স্পোর্টস, সময় এন্টারটেনমেন্ট, তারপর আরও একটা কী জানি ছিল, সময় ইসলামিক, সবগুলো কিন্তু প্রায় হ্যাক করার পর্যায়ে চলে এসেছে। এখানে দেখুন ইথেরিয়াম 2.0 নাম দিয়ে দিয়েছে। আসলে এটি কোন দেশের কাজ আসলে এখনও জানা যায়নি, তবে আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে নতুন আপডেট দেব আসলে কী হতে যাচ্ছে। বাংলাদেশের সব থেকে বড়ো চ্যানেল ইউটিউব, মানে কী বলবো, টিভি চ্যানেল, বাংলাদেশের সব থেকে পপুলার ইউটিউব চ্যানেল, ইউটিউব মানে একদম হ্যাক করে দিয়েছে। কোন দেশের কাজ এটা, ইথেরিয়াম 2.0 নাম দিয়ে দিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য। আমাদের সামনে কী হতে যাচ্ছে আমরা জানি না আসলে। এটা নিয়ে সময় টিভিতে কখন কি আপডেট দিবে, অফিসিয়ালি কোনো আপডেট এখনও দেয়নি, তবে সময় টিভি হ্যাক হয়ে গিয়েছে এটা আমি নিশ্চিত। দেখুন এখানে আমাদের সময় টিভি, আমি একটু আগে সময় মানে খবর দেখার জন্য সময় টিভির যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে আমি ঢুকেছিলাম। এখানে ঢোকার পরে দেখুন এখানে তাদের কোনো কন্টেন্ট শো করতেছে না, একটু আগে কিন্তু একটা লাইভও চলতেছিল, লাইভটা বন্ধ হয়ে গিয়েছে। এবং তারপরে তাদের যে ভিডিওগুলো ছিল আস্তে আস্তে হয়তো ভিডিওগুলো ডিলিট করে দিবে কিনা জানি না, তবে তাদের চ্যানেল লিস্টে গিয়ে দেখি যে আরও কী যেন একটা চ্যানেল ছিল এখানে তাদের সময়ের, তো সময়ের সেই চ্যানেলটাও হ্যাক করে ফেলেছে। ওটা তো 4.595 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং এটাতে 17.2 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটাতে ভিডিও আছে প্রায় 1,20,000-এর মতো সাবস্ক্রাইব, মানে ভিডিওই আছে এই সময় টিভিতে তো আপলোড করা। তারপরে তো লাইভ স্ট্রিমিং তাদের রেগুলার ছিল, তো এখানে দেখুন 17.2 মিলিয়ন সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা এটা হ্যাক হয়ে গেল। এটা আসলে কতটুকু আমাদের জন্য ভালো নাকি খারাপের দিক সেটা আসলে দেশের জনগণ বুঝতে পারবে। তো আপনারা যারা খবরটা দেখলেন, আমাদের যে নিউজটা দেখলেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন আপডেট খবর আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।